লকডাউনের সময় দরিদ্র পরিয়ালক অত্যাবশ্যকীয় সামগ্রী যোগান ধরে আছে বিভিন্ন জনে। গোয়ালপাড় 152 নম্বর সিআরপিএফর জওয়ানে দরিদ্র লোকলে আগবাইছে সাহায্য। কমান্ডেন্ট মিথিলেশ কুমার উপস্থিতি শহরখনের বিভিন্ন প্রান্ত 300 পরিয়ালের মাজত বিতরণ করা হয়েছে অত্যাবশ্যকীয় সামগ্রী। ইতিমধ্যে বিগত 15টা দিনত 1500তকৈ অধিক পরিয়ালের মাজত অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরণ করেছে সিআরপিএফর জওয়ানসকলে। আর এই মুহূর্তত এক শেহতীয়া খবর আমার দর্শকক জানাব বিচারিছো। লকডাউনের মাজ চৰাইদেউ সাপেখাতিতে করুণ ঘটনা। বিষাক্ত কাঠফুলা খায় একটা পরিয়ালের 3 জনের মৃত্যু হয়েছে। মৃত্যু ঘটিছে পিতৃ মাতৃ আর কন্যার। পরিয়ালটির একমাত্র জীবিত সদস্যজন বর্তমান ডিব্রুগড় চিকিৎসাধীন। চিকিৎসকের লুকুয়াই রাখিছিল কাঠফুলা ভক্ষণের এই কথা। পুনরাবার জানাব বিচারিছো, লকডাউনের মাজ চৰাইদেউ সাপেখাতিত এক করুণ ঘটনা সংঘটিত হয়েছে। বিষাক্ত কাঠফুলা খায় একটা পরিয়ালের 3 জনের মৃত্যু। মৃত্যু হয়েছে পিতৃ মাতৃ আর কন্যার। পরিয়ালটির একমাত্র জীবিত সদস্যজন বর্তমান ডিব্রুগড় চিকিৎসাধীন। চিকিৎসকের লুকুয়াই রাখিছিল কাঠফুলা ভক্ষণের কথা। ইংল্যান্ডত কোভিড-19 মৃত্যু হয়েছে বহু ভারতীয়। এতালেকে দেশখনত নিহতর সংখ্যা 26,770। ইয়ারে 30% 40% ভারত তথা এশীয় মূলর। কোভিড-19 মৃত্যু হয়েছে বহু কৃষ্ণাঙ্গ লোকর। দেশখনত নিহত হয়েছে বহু চিকিৎসাকর্মী। আর তথ্য অনুসর আক্রান্ত 26 চিকিৎসকর 25 জনে হয়েছে প্রবাসী ভারতীয়। ইয়ার ভিতর ভারতীয় চিকিৎসক আছে। একদরে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর 2/3 প্রবাসী। স্বাস্থ্যকর্মীর অধিকাংশই ভারতীয়। দেশখনত এতালেকে আক্রান্তর সংখ্যা হয়েছে 171,273। ইয়ার ভিতর প্রবাসী অসমীয়া আছে বলে জানিব পৰা গৈছে। ইংল্যান্ডত করোনা ভাইরাসের সংক্রমিত মৃত্যুর সংখ্যা 21,000তকৈও বেশি। ইয়ার 30-40% হয়েছে এথনিক মাইনরিটিজ, মানে ব্ল্যাক আর এশিয়ান কমিউনিটি। আপনাদের জানাব বিচারিম যে ইংল্যান্ডত এথনিক মাইনরিটিজর মাজত ভারতীয় কমিউনিটি একটা ডাঙর কমিউনিটির ভিতর পড়ে। আর ইংল্যান্ডের যাব ঠাইত ভারতীয় দেখা পোৱা যায়, যেনে সাউথ হল, ইলিং, হেরো, এনে ধরনের ঠাই যাব হসপিটাল আছে, তাত ভারতীয় রোগীর সংখ্যা প্রতিদিনে বাড়ি গৈ আছে। আজির দিনত ইংল্যান্ডত ভারতীয় মৃত্যুর সংখ্যা 1,000তকৈও অধিক। আর এই সংখ্যাটি নিশ্চয় 1,000তকৈ বেশি হব, কারণ কোভিড-19 প্রতি রোগীর এথনিক ব্যাকগ্রাউন্ড রেকর্ড করা নহয়। আর আপনার মানে এও জানাব বিচারিম যে ইংল্যান্ডত এথনিক মাইনরিটিজ অকল 13%হে। গতি 13%র ভিতরতো ভারতীয় মৃত্যু 1,000তকৈও বেশি পাইছে। এই সংখ্যাটি ভারতের ভারতীয় মৃত্যুতকেও বেশি। আজির তারিখত NHSর ডক্টরের মৃত্যুর সংখ্যা 26, আর তার মাজত 25 হয়েছে এথনিক কমিউনিটিজর পৰা। তার মাজত আছে ভারতীয় ডক্টরও। আপনার জানাব বিচারিম যে NHSর ওয়ার্কফোর্স যেটা, তার 45% হয়েছে এশিয়ান মাইনরিটিজর পৰা। তার যথেষ্টখিনি ভারতীয় ডক্টরস আছে। আর যেহেতু ফ্রন্টলাইনত কাম করে আছে, গতি কোভিড-19 সংক্রমণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। মই বর্তমান কথা কবলে যত্ন করছো NHSর ডক্টর, তেখেত এগৰাকী মাইক্রোবায়োলজিস্ট, এগৰাকী ভাইরোলজিস্ট, ডক্টর জয়ন্ত বিশ্বকর্মা। ব্রিটেনের NHSর যে মেডিকেল ওয়ার্কফোর্স, তার 44% হয়েছে এশিয়ান আর ব্ল্যাক মাইনরিটিজর দ্বারা গঠিত। অকল 56% শ্বেতাঙ্গ। গতি স্বাভাবিকভাবেই আমি 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 দেখিছো যে সেই সেই যে আনুপাতিক অনুপাত রক্ষা হয়েছে মৃত্যুর ক্ষেত্রটো। গতি আমি কব লাগবে যে ইয়াতে অধিক মৃত্যু হওয়া নাই, আমি কথাবিল পরিপ্রেক্ষিতত আমি চাব লাগিব। কিন্তু এটা কথা সত্য যে পৃথিবীত, গোটেই পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে আমি দেখিছো আর্থ সামাজিকভাবে দুর্বল শ্রেণীটির লোক অধিকভাবে করোনাত আক্রান্ত হয়েছে। তাতো কোনো অস্বাভাবিকতা নাই, সেটা আমি প্রত্যেক বীজাণুর ক্ষেত্রে দেখা পাও, প্রত্যেক বেমারের ক্ষেত্রতেই দেখা পাও, সেটা একটা বেলেগ ধরনের আলোচনা। গতি মই খালি এটাই স্পষ্ট করে দিলো যে আমার যে অনুপাত ইয়াতে এশিয়ান আর ব্ল্যাক মাইনরিটিজর 44% মেডিকেল ওয়ার্কফোর্স, ঠিক সেই ধরনের আমি মৃত্যুর ক্ষেত্রটা দুর্ভাগ্যক্রমে আমি সেই অনুপাতটাই রক্ষা হওয়া দেখা পাইছো, অধিক সংখ্যকর মৃত্যু হওয়া নাই।